ইসরায়েল সম্প্রতি সামরিক এবং অস্ত্র সাহায্য পাঠানোর চিন্তা করছে ইউক্রেনের জন্য। তবে ইতিমধ্যে ইসরায়েলের ক্ষমতার পালাবদল ঘটে গেছে। পরবর্তী সরকার ইউক্রেনকে সাহায্য করার নীতি অব্যাহত রাখবে কিনা বা একই নীতিতে চলবে কিনা, একই নীতি বজায় রাখবে কিনা তা সময়ে বলে দিবে। ইসরায়েলের হিংস্র যুদ্ধবাজ এবং দখলদার নেতা হিসাবে খ্যাত বেঞ্জামিন নেতানিয়াহু আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি সেই নীতি অব্যাহত রাখবেন কিনা, ইউক্রেনকে সাহায্য করবেন কিনা, অস্ত্র সাহায্য দিবেন কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। সেটি নির্ভর করবে তার সিদ্ধান্তের উপরে এবং সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে তার শপথ নেওয়া এবং সরকার গঠন করা পর্যন্ত। তবে রাশিয়া বলেছে ইসরায়েল যদি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউক্রেনকে সামরিক সরঞ্জামাদি সাহায্য দেয় তাহলে ইসরায়েলের উপরে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে, কোনোভাবে ইসরায়েলকে ছাড় দেওয়া হবে না। রাশিয়ার জাঁদরেল কূটনীতিক মারিয়া জাকারভের বরাত দিয়ে আমেরিকার ব্লুমবার্গ চ্যানেল জানিয়েছে যদি ইসরায়েল নিজে সরাসরি অথবা তৃতীয় কোনো দেশের মাধ্যমে অথবা গোপনে ইউক্রেনকে কোনো সামরিক সহায়তা দেয় তাহলে অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে রাশিয়া। রাশিয়া স্পষ্টভাবে বলেছে ইসরায়েল কোনো গোপনীয়তা অবলম্বন করে ইউক্রেনকে সহযোগিতা করলে অবশ্যই রাশিয়া ব্যবস্থা নেবে। এদিকে রাশিয়ার সকল হুমকি ধমকিকে উপেক্ষা করে সাঁজোয়া যান, ট্যাঙ্ক, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ $400 মিলিয়ন সমমূল্যের অর্থ এবং অস্ত্র সাহায্য দিতে যাচ্ছে আমেরিকা, যা আমেরিকার সিনেটে অলরেডি স্বাক্ষর হয়ে গিয়েছে। এই পদক্ষেপের বিরুদ্ধে রাশিয়া কী ব্যবস্থা নেয় এখন তাই দেখার বিষয়। আমেরিকা বারবার দাবি করে আসছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান রাশিয়াকে প্রতিরক্ষা সাহায্য দিয়ে আসছে, বারবার ইরান তা অস্বীকার করে আসছে। ইরানের উপরে হামলা করবে, ইরানের উপরে নিষেধাজ্ঞা দেবে, কিন্তু নিজেরা যে ইউক্রেনকে সাহায্য দিয়ে আসছে সেটা অপরাধ কিনা সেটা তারা কোনোভাবে ভেবে দেখছে না। নিজের অপরাধকে অপরাধ হিসেবে তারা কখনোই গণ্য করতে রাজি না। দেখা যাক শেষ পর্যন্ত এই অনৈতিক কাজের কীভাবে জবাব দেয় রাশিয়া। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।